আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাই বোন ও গুরুজনদের আমার সালাম জানাই। আজকে আমি মানুষের বয়স যখন 70-এ পা রাখে তখন তার মধ্যে অনেক রকমের ভাবনা সৃষ্টি হয়, সেই চিন্তাধারার কিছু চিত্র বলবো। যখন বয়স হবে 70, কত কিছুই তো ফিরে আসে, সেই মেঘ, সেই ফুলের গন্ধ, সেই সাদা বকের পাল, নকশি কাঁথা, সেই শীতকাল, কিন্তু ফিরে আসবে না আমার সেই আগুন ঝরা ফাগুন, বসন্ত নদীর জোয়ার, যখন আমার বয়স হবে 70। রক্ত কণিকা থেকে বেরিয়ে আসবে মৃত্যুর গন্ধ, যখন আমার বয়স হবে 70। চঞ্চলতা কিছু অভিমান, উত্তপ্ত নিঃশ্বাস, আগুন ভালোবাসা, গোলাপের গায়ে আঘাত দেওয়া, এসব কিছুই হবে না, যখন আমার বয়স হবে 70। নগ্ন পায়ে হাঁটা, সমুদ্রের বুকে স্নান, জ্যোৎস্না বিহারে ঘুরে বেড়ানো, পাথরের ঘুম ভাঙানো, বানান করে কবিতা পাঠ, ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন দেখা, এসব কিছুই হবে না, যখন আমার বয়স হবে 70। কোনো কোনো রাতে আমার বালিশ ঘুমাবে, আমি জেগে থাকব ভীষণ আকাশের দিকে তাকিয়ে, যখন আমার বয়স হবে 70। দেহকে অবহেলা করবে রক্ত, বুকের মাঝে সৃষ্টি হবে অসম এক সমীকরণ, দক্ষিণের হাওয়া পৃথিবীর সমস্ত কবিতা নিষিদ্ধ হবে এই শহরে, যখন আমার বয়স হবে 70। বৃদ্ধাশ্রম আমার মোটেও ভালো লাগে না, আমার শিষ্যরা কি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, যখন আমার বয়স হবে 70। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কথাগুলোর মধ্যে যদি বাস্তবতা খুঁজে পাও তাহলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।